গুড মর্নিং ফ্রেন্ডস, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আজকে এ ঘরের চাদরটা পাল্টে নিলাম, বেলাটাও দেখছি অনেক হয়েছে। কাল সারাটা রাত ভালো করে ঘুমাতে পারিনি, মেয়েও ভালো করে ঘুমাতে পারিনি। আসলে দুদিন ধরে মেয়ের ভীষণ জ্বর, কাল রাতে তো মনে হচ্ছে গাটা পুড়ে যাচ্ছে আগুনের মতন। রাতে খাওয়া দাওয়ার পর জ্বরের ওষুধও দিয়েছি, অ্যান্টিবায়োটিকও খাইয়েছি, তাও বলছে চোখগুলো জ্বালা করছে। ভোর ভোর টাইমটা দেখছি গাটা একটু ঠান্ডা হলো, তারপর একটু ঘুমালো। আর এখন ওকে তুলে ব্রাশ করার জন্য পাঠালাম। আর আমি ঘুম থেকে উঠে চা খেয়ে একটু বাজারে গিয়েছিলাম, মাংস নিয়ে আসলাম কিনে। কদিন ধরে মেয়েটা বলছে মাংস খাবে, তো যখন ঘুমাচ্ছিল তখনই আমি গিয়েছিলাম বাজার। আর এসে প্রথমে ওকে তুললাম ঘুম থেকে, মুখ ধুয়ে এলে ওকে আগেই কিছু খেতে দেব, তারপর ঘরের সমস্ত কাজকর্ম সেরে তারপর যাব রান্নায়। কাল কিছুটা কাপড় ধুয়ে মেলেছি, এখনও ভালো করে শোকায়নি। আর আজ এক গামলা কাপড় ভিজিয়েছি। এই ঘরের চাদরটা ঝেড়ে নিলাম আর ডোনার আগের বইগুলো সব তুলে রেখেছি উপরে। দুপুরের খাওয়া দাওয়া সেরে একটু ছাদে এলাম, ঘরে দেখছি ভালোই ঠান্ডা ঠান্ডা লাগছে, তাই ছাদে একটু রোদে বসব, তারপর যাব ঘুমাতে। এখন বাজে 6:30, আর দুই ভাই বোনে মিলে এখন তরমুজ খাচ্ছে। নিচের ভাড়াটিয়া বউটা দিয়েছে ওদের তরমুজ, ডোনা দেখছি নিজেও খাচ্ছে, আবার ভাইকেও বিচিগুলো বেছে দিচ্ছে। তা আমি বললাম তোরা খেতে থাক, আমি ঘরের কাজগুলো করি। বেরিয়ে আসার পর সব কসমেটিকগুলো এই ড্রয়ারের মধ্যে রেখে দিয়েছিলাম, তো এখন বসেছি এগুলো জায়গা মতন রাখতে। এই ডিব্বাটা থাকে আমার মেয়ের সব ক্লিপ কাটার, এটার মধ্যে সব জিনিসগুলো আমি নিয়ে গিয়েছিলাম ভোরে। এখন সমস্ত জায়গার জিনিস জায়গায় রাখতে হবে, না হলে খুব অসুবিধা হচ্ছে। যতই গুছিয়ে রাখি না কেন, এভাবে না ওভাবে আবার অগোছালো হয়েই যায়। সবার বাড়িতেই হয়তো হয় এটা, যতই ড্রেসিং টেবিল গুছিয়ে রাখো, দুদিন পরে জায়গা মতন জিনিস কোনো সময় পাওয়া যায় না। এখানকার জিনিস ওখানে আর ওখানকার জিনিস এখানে, বিশেষ করে পাওয়া যায় না সেট টিপিন আর কানের দুল, এই দুটো জিনিস কোনো সময় কোথাও যাওয়ার আগে খুঁজে পাওয়া যায় না। আর কাল সন্ধ্যায় দাদা বৌদি আর তাদের মেয়ে এসেছিল, আর টোনার স্কুলেও কাল বই দেবে, সেগুলোও নিতে যেতে হবে কাল। ওদের দুটোকে আমি তরমুজ খেতে দিয়ে এদিকে কাজ করছি, আর গিয়ে দেখি তরমুজ খেয়ে কি করেছে অবস্থা টেবিলের। টেবিলের উপরে নিচে একদম তরমুজ ফেলে আঠা আঠা করে রেখেছে।
রিয়া আবার সন্ধ্যার সময় চকলেট নিয়ে আসছে, এটাই সবাইকে ভাগ করে দিচ্ছে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, গুড নাইট।